আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, সেই জন্যে মাছের মাথা একটা কেটে টুকরো করে রেখে দিয়েছি। আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, মুগ ডাল, লবণ, হলুদ, সর্ষের তেল, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, একটা কাঁচা লঙ্কা দুটো কেটে রেখে দিয়েছি, মিট মশলা, আর ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি ভেঙে নিয়েছি, আর গোটা জিরে। এবার আমি রান্নাটায় আসছি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিলাম, আমি মুগের ডালটা ভেজে নেব। মুগের ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্রেসারে দুটো সিটি দিয়ে দেবো মুগের ডালটা। এই পাতাটা খুলে রাখি, আমি প্রেসারে মুগের ডালটা সেদ্ধ বসিয়েছি, আর কড়াইয়ে তেল দিলাম, দিয়ে আমি মাছের মুড়োটা ভেজে নেব। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে আমি পেটে জালটা প্রেসারে সিটি দিয়েছি দুটো, তার মধ্যে এই মাছের মাথাগুলো দিয়ে দিলাম জালের মধ্যে। দিয়ে আমি আর একটা সিটি দিয়ে নেবো, মাছের মুড়োগুলো খুব ভালো গলে যাবে আর খুব স্বাদ হবে ডালটা। আমি এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, লঙ্কা, জিরে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। আমার এই চামাটা জিরে পাতা বলা হয়নি, একটু অল্প ঘি দিলাম। এবার এর মধ্যে টমেটো ছিটিয়ে দিলাম, এবার আমি আদা বাটাটা দিয়ে দিই। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
অল্প করে চিনি দিলাম, লবণ ডালে দেওয়া আছে, অল্প একটু ছানতে হবে, লঙ্কা কাঁচা লঙ্কা মশলাটা পছন্দ হয়ে গেছে, আমি এবার ডাল আর মাছের মোড়টার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু ডালটা ফুটে গেছে, আমি এই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ঘি অল্প করে ঘি দিলাম, ডালটা আমার হয়ে গিয়েছে। আমার মাছের মুগুলো দিয়ে ডাল রেডি, মুগ ডাল আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই আপনারা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমাকে লাইক করুন, শেয়ার করুন, অনেক 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 পরিমাণ শেয়ার করুন।